তাপমাত্রা বৃদ্ধিতে সারাদেশে আগামী তিন দিন হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়াবিদ বদলুর রশিদ বলেন আপাতত তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করা হলেও এর মেয়াদ দীর্ঘায়িত হতে পারে সহসায় তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি মাস জুড়ে আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন ঢাকা খুলনা ও রাজশাহী বেশি উত্তপ্ত থাকবে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা গত বাহাত্তর ঘন্টার যেটা ছিল ওটাকে আমরা আজ সকালে আপডেট করেছি তবে যেটা চলমান তাপ্রভাবেটা কন্টিনিউ করবে এবং এটা বিস্তার লাভ করতে পারে কিন্তু আজকে যেটা ইস্যু করেছি আমরা বলেছি যে আপাতত তিন দিন এটা কন্টিনিউ করবে ওই ধরনের বিস্তার লাভ হওয়ার সম্ভাবনা নেই যেহেতু আজকে একটু তাপমাত্রা কমতে পারে তবে আগামীকাল পরশু তাপমাত্রা আবার বেড়ে আগের মতো অবস্থা যেতে পারে দর্শক এই বিষয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এয়ার বাদল বাদল হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর কোন ধরনের রোগী বেশি আসছেন এবং এই গরমে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন সাথে গেল কয়েক সপ্তাহের তুলনায় এখন প্রতিদিনই হাসপাতালে রুগী বাড়ছে বিশেষ করে আর ডায়রিয়া এবং নিউমোনিয়া জনিত যেসব রোগ রয়েছে এই ধরনের রুগীর সংখ্যা বাড়ছে বড়দের পাশাপাশি ছোটদের আমরা বেশি আক্রান্ত হতে দেখছি ছোট শিশুরা বেশি কষ্ট পাচ্ছে এবং তাদের সংখ্যাটাও অনেক বেশি বিশেষ করে শিশু হাসপাতালে এই সংখ্যাটা আমরা বেশি জানতে পেরেছি এবং এই হাসপাতালে বড় রুগী আছে পাশাপাশি ছোট রুগীও আছে বিশেষ করে ঢাকা এবং ঢাকার আশেপাশের এলাকা থেকে হাসপাতালটিতে বেশি রুগী আসছে চিকিৎসকরা যেটি বলছেন যে এই এখন যেহেতু হিট অ্যালার্ট চলছে এবং তাপমাত্রা কয়েকদিন ধরেই সবচেয়ে বেশি বেড়েছে এই গরমের কারণেই অনেকে অসুস্থ হয়ে পড়ছেন ডায়রিয়া হচ্ছে এবং পানি শূন্যতায় ভুগছেন যে কারণে তাদেরকে আসলে হাসপাতালে আসতে হচ্ছে ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যদি প্রয়োজন না হয় একেবারে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার জন্য এবং এই যে এই তাপমাত্রার কারণে যে অসুস্থতা হচ্ছে অসুস্থতা বাড়ছে এটি আসলে এই গরমের কারণেই যেহেতু হচ্ছে এই কারণে এটিকে অ্যাভয়েড করতে তারা বলছেন এবং রাস্তার পাশে যে বিভিন্ন সময়ে এই যা খোলা শরবত পাওয়া যায় এবং বিভিন্ন পানীয় পাওয়া যায় সেগুলোও তারা অ্যাভয়েড করতে বলছেন এর কারণ হিসেবে তারা বলছেন এই ধুলো ময়লার পাশাপাশি এই খাবারগুলোর সাথে যে জীবাণু থাকে সেগুলো গিয়েও সংক্রমিত হচ্ছে এছাড়া যেহেতু অত্যন্ত গরম পড়েছে ঠান্ডা হঠাৎ করে ঠান্ডা খাবার শরীরে গেলেও নিউমিনিয়ার একটি সংখ্যা দেখা দিচ্ছে এইসব পরামর্শ তারা দিচ্ছেন তবে গরমে বেশি বেশি তরল খাবার খাওয়ার তারা পরামর্শ দিচ্ছেন এবং সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তো সাথী এই ছিল আমার কাছে কলেরিয়া হাসপাতাল থেকে সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে